আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে জুখিনি আর ডাল দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব স্বাস্থ্যকর একটা রেসিপি এটা ভাত রুটি পাউডার সাথে পরিবেশন করা যেতে পারে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই জুখিনির এই মজার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন সুখিনি দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে ডাল আর এখানে নিয়েছি তিনটা জুখিনি তো একটা মিডিয়াম সাইজ আছে ছোট সাইজ আছে আর একটা বড়ো সাইজের আছে এরকম করে তিনটা একটা বান্ডিলে পাওয়া পাওয়া যায় আর কি এখানে তো সেটাই আমি নিয়েছি এখন দেখেন জুখিনিটা আমি ভালো করে চাম উপরের যে খোসাটা সেটা ছিলে নিচ্ছি আর আপনারা চাইলে এটা খোসা না ছিলেও করতে পারেন আর আমি কিন্তু মসুর ডাল নিয়েছি তো আমি দেখেন পুরো এটা কেটে নিচ্ছে এটা কিন্তু খেতে কিছুটা লাউয়ের মতো লাগে আমি যখন থেকে এই জুখিনিটা মাছ দিয়ে কিংবা ডাল দিয়ে রান্না করি আমি কিন্তু লাউয়ের যেই একটা টেস্ট আমি মিস করতাম সেটা কিন্তু ভুলে গেছি কারণ এই জুখিনিটাই লাউয়ের মতো লাগে এবং আমার কাছে খেতে খুব ভালো লাগে তো আমি দেখেন জুখিনিটা ছিলার পরে তারপরে গোড়ার দিকের অংশটা কেটে নিয়েছি এখন আমি এটা কেটে নিব ছুরি দিয়ে সে আমি এটা ডাল দিয়ে রান্না করব যেহেতু তো আমি এটা একদম কুচি করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কিন্তু আমি যেভাবে লাউ দিয়ে ডাল রান্না করা হয় বাংলাদেশে আমি সেভাবে রান্নাটা করব তো আমি সবসময় এভাবে করতাম লাউটা কুচি কুচি করে তো এখানে আমি জুখিনিটাও সেম ছুরি দিয়ে একটু কুচি করে নিচ্ছি সেভাবে আমি রান্নাটা করব। তো আমি পুরোটাই এভাবে করে নিচ্ছি তারপরে ফিরে আসছি আপনাদের সামনে তো দেখেন এভাবে আমি পুরোটা কেটে নিলাম এখন রান্নায় চলে আসলাম ফ্রাইং প্যানে আমি মসুর ডাল দিয়ে দিয়েছি মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই মসুর ডাল পানি চেঞ্জ করে করে সাত থেকে আট বারের মতো ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন ডালের স্মেলটা ভালো আসবে দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি তো মসুর ডালটা যখন সেদ্ধ করে নিব তখন কিন্তু জুখিনিটা দিবো না প্রথমেই যেমন লাউ ডালের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় আর ডাল একসাথেই দিয়ে দিতাম কিন্তু আমি এখানে দেখেছি জুখিনিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি ডালটা যখন ফুটে উঠবে এবং অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে জুখিনিটা দিয়ে দিব। তো দেখেন মিডিয়াম আঁচে রান্না করার ফলে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা পরিমাণে তারপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা জুখিনিগুলো দেখেন আমি এখানে জুখিনিগুলো দিয়ে দিলাম এবং আমি যে পরিমাণে জুখিনি নিয়েছি তার জন্য কিন্তু এই ডালের যতটুকুন ডাল নিয়েছি তা কিন্তু একদম পারফেক্ট জুখিনির আরও কিছু মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে জুখিনি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে দেখেন আমি এখন হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি প্রথমে দেইনি কারণ ডালের মধ্যে প্রথমে হলুদ দিলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে সব সময় ডালটা হলুদটা পরে দেই আমি সেজন্য তো এখন জুখিনি দেওয়ার পরে হলুদটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ দিয়েছি এখন আমি ঢেকে আট থেকে দশ মিনিটের মতো এটা রান্না করলাম তারপরে এটা আমি আমার ফোড়নটা রেডি করব। তো এপাশে হচ্ছে চুলায় ডালটা হতে থাকবে এপাশে আমি ফোড়নটা রেডি করতে থাকব ততক্ষণে কিন্তু জুখিনি আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এখানে ছোট ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আড়াই টেবিল চামচ পরিমাণে তারপরে এখানে ছোট ছোট করে কুচি করা রসুন দিয়ে দিলাম রসুন আমি তিন কোয়া নিয়েছি আর একটা কাঁচা মরিচ আমি একদম মিহি কুচি করেছি আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু একদম কুচি করা এখন আমি চুলা রাঁচটা মিডিয়ামের চেয়ে একটু সামান্য বেশি রেখে সুন্দর একটা বেরেস্তা কালার করে নিব তবে অবশ্যই এটা লালচে কালার করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় তাহলে দেখবেন যে পুরো ডালটাই তিতা লাগছে খেতে কিন্তু তখন আর ভালো লাগবে না তো এটা আমি নাড়তে নাড়তে খুব সুন্দর একটা লালচে কালার যখন হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দিব যে কোনো ডালের ক্ষেত্রে এই ফোড়নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফোড়নটা যদি কোনোভাবে একটু বেশি পুড়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো দেখেন একটু লালচে আর একটু একটা দুটা যখন সাদা সাদা থাকবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে বাকিগুলো কিন্তু এমনিতেই হয়ে যাবে তো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবং চুলার আঁচটা মাঝারি রেখেই আমি এটা আরও কিছুক্ষণ জাল করে নিব তবে এটা দেওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিটের মতো এতে করে পুরো ডালের মধ্যে বেরেস্তার খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে যাবে যার কারণে এটা খেতে আরও ভালো লাগবে তো ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা আমি এনেছি বাংলাদেশি দোকান থেকে তো সেটা দিয়ে দেওয়ার পরে ফিরে আসলাম আরও সাত থেকে আট মিনিট পরে যেহেতু চুলার আজ কমানো ছিল তো এটা কিন্তু আর বেশি ঘন হয়ে যাবে না একদম খুব বেশি ঘনও করিনি আবার একদম পাতলাও করিনি জাস্ট মিডিয়াম ঘনত্বের একটা জুখিনি ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই কনসিস্টেন্সিতেই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তো আশা করি দেখেন আমার তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ